পাঁচ মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না বাবর আজম সহ পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা, এমনটাই দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। এ বিষয় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কয়েকবার কলও করেছেন বাবর, কিন্তু তার কল ধরছেন না পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। রশিদ লতিফের মতে এশিয়া কাপের পরই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু এখনও ক্রিকেটাররা তার টাকা পায়নি। এর আগের সব মিলিয়ে এখনও পাঁচ মাসের বেতন পাননি তারা। এ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগও জানান দলের অধিনায়ক বাবর আজম। পাওনা টাকা আদায়ের জন্য জাকা আশরাফকে কয়েকবার কল করলেও তা ধরেননি পিসিবি চেয়ারম্যান। কিন্তু জাকা আশরাফ বলছেন ভিন্ন কথা। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় তিনি বলেন বাবর তাকে কোনো কলই করেনি। এ সময়ে পাকিস্তানের চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের সঙ্গে বাবর আজমের একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দেখান জাকা। সেখানে দেখা যায় বাবরকে সালমান নাসির জিজ্ঞেস করছেন যে তিনি জাকা আশরাফকে কোনো কল করেছিলেন কিনা। জবাবে বাবর রিপ্লাই দেন পিসিবি চেয়ারম্যানকে তিনি কোনো কলই করেননি। রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপের পর বাবর আজমকে পাকিস্তানের অধিনায়কত্বের পদ থেকে সরানোর কথা ভাবছে পিসিবি। তার পরিবর্তে মোহাম্মদ রিজওয়ান কিংবা শাহিন আফ্রিদিকে নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। পাকিস্তানি সাংবাদিক শাহিদ হাশমি দাবি করেন বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই দেখা যেতে পারে নতুন অধিনায়ক। কারণ হিসেবে তিনি জানান টিম ম্যানেজমেন্টের কথা যথাযথভাবে পালন করছিলেন না বাবর। ম্যানেজমেন্ট যে পরিকল্পনাগুলো দিচ্ছিল সেগুলো এক্সিকিউট করছিলেন না এই পাকিস্তানি অধিনায়ক। বাবর আজমের অধীনে বিশ্বকাপটাও ভালো কাটছে না পাকিস্তানের। টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা চার হারের মুখ দেখতে হয় দলটিকে। এর ফলে এখন সেমিফাইনাল খেলাও অনিশ্চিত দলটির। 31 অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর তাদের বাকি দুটি ম্যাচ রয়েছে 2019 বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। সেমি খেলতে হলে এই তিন ম্যাচ তো জিততেই হবে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের হার জিতের উপর। বলা যায় অনেকটা সমীকরণের উপরে নির্ভর করছে পাকিস্তানের সেমি খেলা।